প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের আজকের এই পর্বে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু হলো কিভাবে দুটি ভেক্টর রাশির মধ্যে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের রেজাল্ট আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজে যাচাই করে নিতে পারব। আমরা জানি দুটি ভেক্টর রাশির মধ্যে ডট গুণন করলে দেখা যাবে আমরা পাব একটা ভ্যালু যার কোনো দিক থাকবে না, কিন্তু যদি আমরা দুটি ভেক্টর রাশির মধ্যে যদি ক্রস গুণন করি তাহলে আমরা যেটা পাব তার মানও থাকবে এবং দিকও থাকবে। আমরা এদের গুণন শিফট দিয়ে আবার ফাইভ ভেক্টর অপশনটা ক্লিক করব, এরপর আমরা সেভেন নাম্বারের ডট অপশনটা ক্লিক করব, এরপর আবার শিফট দিয়ে ফাইভ ভেক্টর অপশনটা ক্লিক করে আমরা ভেক্টর বি কে কল করব, তাই ফোর ক্লিক করব। এরপর আমাদের ইকুয়াল বাটন প্রেস করতে হবে, আমরা পেয়ে যাব এ ডট বি এর রেজাল্ট -45। এরপর দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করার জন্য আমাদের শিফট দিয়ে ফাইভ ভেক্টর অপশনটা ক্লিক করতে হবে, এরপর ভেক্টর একে কল করতে হবে, এরপর স্বাভাবিক ক্রস করার জন্য ক্রস অপশনটা ক্লিক করতে হবে, এরপর শিফট দিয়ে ফাইভ ভেক্টর অপশনে ক্লিক করে ভেক্টর বি কে কল করতে হবে। এরপর আমরা ইকুয়াল বাটন প্রেস করলে পেয়ে যাব অ্যাক্রস বি এর রেজাল্ট। আমরা পেয়ে গেলাম তিনটা ভ্যালু, এরা যথাক্রমে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এর নাম্বার কোফিসিয়েন্ট বা সংখ্যা সহক। পরবর্তীতে আমরা এইসব রেজাল্ট আমাদের খাতায় ইনপুট করব। অবশেষে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছি আমরা এ ডট বি করে যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে একটা অ্যাবসলিউট ভ্যালু, আবার এ ক্রস বি করে আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে একটা ভেক্টর। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং অবশ্যই আপনার এই ভিডিও সম্পর্কে নিজের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।